হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টি সলিউশনস। মাই সেলফ তীর্থ তীর্থ মজুমদার। এই ফ্ল্যাটটি দেখাচ্ছি, এটা যাদবপুরের রিজেন স্টেটে। ফ্ল্যাটের স্যাংশন আছে G+6, টোটাল নাম্বার অফ 6 ফ্ল্যাটস আছে। তো ফ্ল্যাটটি কারেন্টলি এটা পাইলিং স্টেজে আছে, গ্রাউন্ড লেভেলে, যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। অ্যাজ অ স্টেট ফ্ল্যাটের অ্যাভেলেবিলিটি হিউজ থাকে, তো আমাদের স্কোয়ার ফিটটা হচ্ছে 1540 ইচ পুথ সাইড, আর এর পার স্কোয়ার ফিট রেট রাখা আছে 6300 পার স্কোয়ার ফিট। পার্কিং লাগলে 6 লাখ অ্যাড হবে প্লাস GST। তো এবার আমরা ফ্ল্যাট থেকে আস্তে আস্তে এগিয়ে যাবো টুয়ার্ডস মেন রোডের দিকে। এটা হচ্ছে ফ্ল্যাটের সামনে আমাদের যে রোডটা, তার ভিউ। ডান দিকে চলে গেলে লালকা পন্ডের দিকে বেরিয়ে যায়। এবার আমরা লেফটের দিকে এগিয়ে যাবো টুয়ার্ডস সুলেখার দিকে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো। লোকালিটি খুবই ডিসেন্ট লোকালিটি, ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর রিজেন স্টেট যারা চেনে তাদের নতুন করে বলার কিছু নেই, আর না চেনা থাকলে ওপরে স্ক্রিনে আমার নাম্বার থাকছে, প্লিজ কাইন্ডলি কন্ট্যাক্ট মি। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো এবার আমরা এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস সুলেখার দিকে। ফ্ল্যাটে মার্বেল বা ভেট্রিফাইড দুটোই থাকতে পারে। মার্বেল হলে বড়ো, ভেট্রিফাইড টাইলস থাকলে 4x2, যেটা স্পেসিয়াস। আর সব ব্র্যান্ডেড ফিটিংস, জাগুয়ার, প্যারিওয়ার ব্র্যান্ডেড ফিটিংস থাকবে এর মধ্যে। তো এটা হচ্ছে 8B মোড়। আমাদের ফ্ল্যাট থেকে 8B মোড়, সুলেখা মোড় সবই নিয়ারবাই থাকছে। রিজেন স্টেটের একটা সুবিধা হচ্ছে কলকাতা প্রপার সিটিতে থাকা, অথচ গ্রিনারি, স্পেস, এই জিনিসটা পাওয়া যায়, যেটা হচ্ছে রিজেন স্টেটে পাওয়া যায় আমাদের সাউথ কলকাতায়। তো এর বাদিকে ছিল KPC হসপিটাল। নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস সুলেখার দিকে। এটা হচ্ছে বা যাদবপুর স্টেশন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর মোর ইনফরমেশান যদি কিছু দরকার হয় ওপরে স্ক্রিনে আমার নাম্বার থাকছে, কন্ট্যাক্ট করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।